হ্যালো এভরিওয়ান, প্রবাসী দৈনিক জীবনযাত্রার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো। চলে এলাম টেস্কো সুপার শপে সংসারের কিছু জিনিস কিনতে। শপের ভিতরে ঢুকে হঠাৎ করে চোখে পড়ল ফুলের তোড়াগুলো। কত সুন্দর ফুলের বুকেগুলো দেখো। এখানে সামনেই আছে সাদা লিলি ফুল, এদিকে দেখো সুন্দর সুন্দর গোলাপের বিভিন্ন কালারের বুকে আছে। কত সাদা গোলাপ দেখো, তারপর ওপরে দেখো পিঙ্ক কালারের গোলাপ আছে, হট পিঙ্ক আর বেবি পিঙ্ক। এদিকে দেখছো সাদা আর পিঙ্ক দু রকম গোলাপ দিয়ে সাজানো বুকেগুলো সুন্দর লাগছে। এর পাশাপাশি লিলিগুলো দেখো কত সুন্দর সুন্দর কালারের, ফুটলে আরো সুন্দর লাগবে। এখানে দেখো হালকা পিঙ্ক কালার, তার সঙ্গে হোয়াইট কালারের কিছু ফুল আছে, এই ফুলগুলো নাম বেজি। এখানে লম্বা লম্বা স্টিক জাতীয় এই ফুলটার নাম কি জানো? একে ডাচ আইরিস বলা হয়। প্রত্যেকটা ফুলের বুকেতে দাম লেখা আছে। এখানে দেখো মাটি দেয়া টবের ওপর অর্কিডস আছে, এই অর্কিডস গুলো 10 পাউন্ড দাম, ভারতীয় দাম হিসাবে প্রায় 1000 টাকা। কত রং বেরঙের অর্কিডস দেখো এখানে আছে, প্রত্যেকটাই মাটি ভরে টব আছে। ফুলটা নষ্ট হলেও গাছটা নষ্ট হবে না, আবার ও থেকে ফুল হবে, একটা ভালো জিনিস তাই না? নিচে আবার দেখছি 5 পাউন্ড করে অনেক ধরনের ক্যাকটাস আছে, 5 পাউন্ড হলো ভারতীয় টাকার 500-600 টাকা হবে। কোনোটা আছে 4 পাউন্ড, কোনোটা আছে 2 পাউন্ড, এইরকম কম বেশি করে ফুলের তোড়া আছে, আবার ফুল শুদ্ধুন গাছও আছে। আজকের মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও নতুন ব্লগে। আজকের মতো বিদায় নিলাম।